হ্যালো ফ্রেন্ডস, দিস সৌদীপ অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তোমাদের এনভায়রনমেন্ট সায়েন্স অর্থাৎ ইভিএস থেকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড কোশ্চেন কালেক্ট করা হয়েছে। ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে এই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। কোশ্চেনগুলো আপনাদের হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। তো বন্ধুরা, আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আই হোপ আপনারা এই ক্লাসগুলো থেকে অনেকটাই ভালো প্রিপারেশন নিতে পারবেন। তো বন্ধুরা, দেরি করবো না, আজকের ক্লাসটি শুরু করে দেবো। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, এক নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠের কত ভাগ স্থলভাগের অন্তর্গত? তো ভূপৃষ্ঠের কত ভাগ স্থলভাগের অন্তর্গত? 28.6% অর্থাৎ 28.6% কিন্তু ভূপৃষ্ঠের স্থলভাগের অন্তর্গত। ক্লিয়ার হলো? নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা চাইলে এই কোশ্চেনটা নোট করে নিতে পারেন, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। জিওলজিক্যাল টাইম স্কেল অনুসারে কত বছর আগে পৃথিবীতে প্রথম জীবনের সন্ধান পাওয়া যায়? তাহলে কোন স্কেল দ্বারা? এই জিওলজিক্যাল টাইম স্কেল দ্বারা। অ্যান্সার কী হয়ে যাবে? 270 কোটি বছর আগে। এই জিওলজিক্যাল টাইম স্কেল দ্বারা 270 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম জীবনের সন্ধান পাওয়া যায়। তাহলে এখান থেকে যদি কোশ্চেন দেওয়া হয় এই জিওলজিক্যাল স্কেল দ্বারা কী করা হয়, মানে এই জিওলজিক্যাল স্কেলটা কী কাজে লাগা, মানে কী কাজে ব্যবহার করা হয়, এই স্কেলটা দ্বারা কী করা হয়, কত বছর আগে পৃথিবীতে প্রাণ ছিল সেটা কিন্তু দেখা হয় বা সন্ধান করা হয়, মাপা হয় বা পরীক্ষা করা হয়। তাহলে কোন স্কেল দ্বারা পরীক্ষা করা হয়? এই জিওলজিক্যাল টাইম স্কেল দ্বারা পরীক্ষা করা হয়। তাহলে জিওলজিক্যাল টাইম স্কেল অনুসারে কত বছর আগে? এই 270 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম জীবনের সন্ধান পাওয়া যায়। ক্লিয়ার হলো? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, আপনারা প্রত্যেকটা কোশ্চেনই ভিডিওটা 2-3 বার দেখার পরে আপনারা নোট করে নিতে পারেন। আই হোপ আপনারা তাহলে এই কোশ্চেনগুলো খুব সহজে ইজিলি মনে রাখতে পারবেন। তারপরে বন্ধুরা, নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, 3 নম্বর কোশ্চেন, কে মানব জাতিকে বিদ্যুতের ব্যবহার শেখান? কোন বিজ্ঞানী? এই মাইকেল ফ্যারাডে। এই মাইকেল ফ্যারাডে নামে যে বিজ্ঞানীটা ছিলেন তিনিই কিন্তু মানব জাতিকে বিদ্যুতের ব্যবহার শেখান। তাহলে মানব জাতিকে বিদ্যুতের ব্যবহার কে শেখান? এই মাইকেল ফ্যারাডে শেখান। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, 4 নম্বর কোশ্চেন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? এখানে কি ব্যাকটেরিয়া বলেছে? শুধু ব্যাকটেরিয়া কিন্তু এখানে বলেনি, এখানে কিন্তু বলেনি শুধু যে একটি ব্যাকটেরিয়ার নাম লেখো, এখানে বলা হয়েছে একটি নাইট্রিফাইং, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? সিউডোমোনাস। সিউডোমোনাস হচ্ছে একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ক্লিয়ার হলো? একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিউডোমোনাস, রাইট? ক্লিয়ার হলো? কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, কিন্তু প্রত্যেকটা কিন্তু বাছাই করা এবং সিলেক্টেড কোশ্চেন। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আপনাদের সঙ্গে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করি। আই হোপ আপনারা এই ক্লাসগুলো থেকে খুব ভালো প্রিপারেশন যদি নিতে থাকেন, ক্লাসগুলো করতে থাকেন কন্টিনিউ, তাহলে কিন্তু আপনারা আপকামিং এক্সামের জন্য খুব ভালো কিন্তু প্রিপারেশন নিতে পারেন। আপনারা বাড়িতে যত পড়ছেন বাড়িতেও প্রচুর প্রিপারেশন নিন, তার পাশাপাশি আপনারা কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ফলো করতে পারেন। আমরা বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কালেক্ট করে কিন্তু আপনাদের সাজেস্ট করছি প্রিপারেশনের জন্য, এবং পরবর্তীতে আমরা ডিসকাস ডিটেলসে ক্লাস করব একটা প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী। তখন আমাদের আর এমসিকিউ টাইপ নয়, তখন আমরা ডিটেলসে ক্লাস ডিসকাস করব, সেটা পরবর্তীতে মেবি অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করে দিতে পারি আপনাদের ডিটেলসে ডিসকাসের ক্লাস। এবং ক্লাসের প্রত্যেকটা অধ্যায় শেষে আপনাদের জন্য কিন্তু একটা মক টেস্টের ব্যবস্থা থাকবে, চেষ্টা করব আমি লাইভে এসে হোক অথবা একটা যেভাবে হোক না কেন আপনাদের একটা মক টেস্টের ব্যবস্থা করে দেবো, যাতে সেখানে আপনারা মক টেস্ট দিতে পারেন, কে কতগুলো রাইট অ্যান্সার করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনারা স্কোর কার্ড দেখে নিতে পারবেন। সেটা পরবর্তীতে আপনাদের খুব তাড়াতাড়ি করে দেওয়ার ইচ্ছা আছে। তো আপনারা ক্লাসটা কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিন, আরও অনেকের কাছে পৌঁছে দিন। যদি আরও অনেকেই যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা এ ধরনের কিছু একটা ব্যবস্থা শুরু করে দেবো। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, 5 নম্বর কোশ্চেন, নর্দমার জলে কোন ক্ষতিকারক পদার্থ প্রচুর পরিমাণে থাকে? তাহলে কোন ক্ষতিকারক পদার্থ প্রচুর পরিমাণে থাকে সেটা কোথায়? নর্দমার জলে। এই নাইট্রেট ও ফসফেট, এই নাইট্রেট এবং ফসফেট কিন্তু একটা ক্ষতিকারক পদার্থ। তো এই নাইট্রেট এবং ফসফেট কোথায় থাকে? এই নর্দমার জলে প্রচুর পরিমাণে থাকে, এই নর্দমার জলে প্রচুর পরিমাণে থাকে। তাহলে কী থাকে প্রচুর পরিমাণে? এই নাইট্রেট ও ফসফেট থাকে, ফসফেট থাকে। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, 6 নম্বর কোশ্চেন, বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কিত স্থিতিশীল উন্নয়ন কর্মসূচিকে কী বলে? এজেন্ডা 20 বলে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র যে প্রাইমারি টেটের জন্য তা নয়, বিভিন্ন কোশ্চেনের জন্য, পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কিত স্থিতিশীল কর্মসূচিকে কী বলে? এজেন্ডা 20 বলে। তো এজেন্ডা 20 কী? ক্লিয়ার হলো? এই এজেন্ডা 20টা হচ্ছে বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কিত স্থিতিশীল উন্নয়ন কর্মসূচি। ক্লিয়ার হলো?
তারপরে যে নেক্সট কোশ্চেন রয়েছে সাত নাম্বার কোশ্চেন, পূর্ব ভারতের ঘূর্ণপাতের নাম কি? তো কোন ভারতের এই পূর্ব ভারতের ঘূর্ণপাতের নাম? অ্যান্সার হয়ে যাবে সাইক্লোন। পূর্ব ভারতের ঘূর্ণপাতের নাম হচ্ছে সাইক্লোন। পরে যে কোশ্চেনটি রয়েছে আট নাম্বার কোশ্চেন, কীভাবে আগ্নেয়গিরির অন্তঃগঠন পরীক্ষা করা হয়? তো অন্তঃগঠনটা কী? আমরা সকলে জানি অন্ত মানে হচ্ছে ভেতর আর গঠন মানে কি আকার। তো আগ্নেয়গিরির ভেতরের আকারটা, এই আগ্নেয়গিরির ভেতরের আকারটা পরীক্ষা করা হয় কিসের দ্বারা? এই লেজার রশ্মির দ্বারা। তাহলে লেজার রশ্মির দ্বারা যদি কোশ্চেনটা এবার ঘুরিয়ে দেয় যে লেজার রশ্মির দ্বারা কী করা হয়, এই লেজার রশ্মির দ্বারা কী করা হয়, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে আগ্নেয়গিরির অন্তঃগঠন পরীক্ষা করা হয়। এই লেজার রশ্মির দ্বারা আগ্নেয়গিরির অন্তঃগঠন পরীক্ষা করা হয়। ক্লিয়ার হলো? আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আপনাদের কিন্তু ডবল ডবল রিপিট করি, কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে বলি, একটাই কারণে যাতে আপনাদের যদি কোশ্চেন যেভাবে ঘুরিয়ে দিক না কেন আপনারা যেন সেই কোশ্চেনটা খুব সহজে ধরতে পারেন, যার কারণে একই কোশ্চেন বারবার রিপিট করি এবং ঘুরিয়ে বলি। আর রিপিট করে বললে হয়তো আপনারা এক থেকে দুবার ভিডিও দেখলে আপনাদের খুব ইজিলি কোশ্চেনগুলো কিন্তু মনে থেকে যাবে, যার কারণে আপনাদের কিন্তু কোশ্চেনগুলো রিপিট করা হয় বারবার ক্লাসের মধ্যে, আমাদের কোশ্চেনগুলো রিপিট করি আমি। তারপরে যে কোশ্চেন রয়েছে নয় নম্বর কোশ্চেন, বাস্তুতন্ত্রে সূর্যকে কী বলে? তো এই যে বাস্তুতন্ত্রটা রয়েছে এখানে সূর্যর কিন্তু ভূমিকা মেইন ভূমিকা, প্রধান ভূমিকা। তো বাস্তুতন্ত্রে সূর্যকে কী বলে? প্রাথমিক ও প্রধান উৎস বলে। কেন? কারণ সূর্য ছাড়া তো বাস্তুতন্ত্র সম্ভবই নয়। তো তার জন্য বাস্তুতন্ত্রে সূর্যকে কী বলে? প্রাথমিক ও প্রধান উৎস বলে। তারপরে যে কোশ্চেনটি রয়েছে দশ নম্বর কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সারটা আমরা সকলে জানি, কোশ্চেনটা হচ্ছে কোনো বস্তুর দহনে কোন গ্যাস সাহায্য করে? আমরা সকলে জানি অক্সিজেন। এই অক্সিজেন গ্যাসটি কিন্তু কোনো বস্তুর দহনে সাহায্য করে। কেন দহনে সাহায্য করে? দহন মানে হচ্ছে পোড়ানো। তো কেন কোনো বস্তুকে দহনে বা পোড়ানোতে সাহায্য করে এই অক্সিজেন গ্যাসটি? কারণ অক্সিজেন ছাড়া কিন্তু আগুন জ্বলবেই না। তারপরে যে কোশ্চেনটি রয়েছে ইলেভেন নাম্বার কোশ্চেন, কোন গ্যাসকে কস্টিক ছোড়া দ্বারা বিক্রিয়া করা হয়? তাহলে সেটি কোন গ্যাস? যে গ্যাসটিকে কী করা হয়? এই কস্টিক ছোড়া দ্বারা বিক্রিয়া করা হয়, মিগ গ্যাস। অ্যান্সার হয়ে যাবে মিগ গ্যাস। এই মিগ গ্যাসকে কস্টিক ছোড়া দ্বারা কিন্তু বিক্রিয়া করা হয়। তাহলে কী হলো? কোন গ্যাসকে? মিগ গ্যাসকে কী করা হয়? কস্টিক ছোড়া দ্বারা বিক্রিয়া করা হয়। তারপরে যে কোশ্চেনটি রয়েছে টুয়েলভ নাম্বার কোশ্চেন, কোন ভারতীয় সম্রাট প্রথম বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অভয়ারণ্য স্থাপন করেন? তাহলে কে একজন ভারতীয় সম্রাট রয়েছে যে প্রথম কী করে এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অভয়ারণ্য স্থাপন করে? তিনি কে? এই সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন প্রথম সম্রাট যে কী করেছিলেন, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অভয়ারণ্য স্থাপন করেছেন। এখানে সম্রাট বলতে সেই প্রথম সম্রাট নয়, মানে ইনি ছিলেন সেই প্রথম সম্রাট যে এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অভয়ারণ্য স্থাপন করেছিলেন। ক্লিয়ার হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগেও যত ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনারা যদি আগের ক্লাসগুলো দেখে না থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে যে অল ইভিএস ক্লাস, অথবা ব্র্যাকেটে লেখা রয়েছে অল এনভায়রনমেন্ট ক্লাস, ব্র্যাকেটে ইভিএস লেখা রয়েছে। তো আপনারা ক্লিক করলে সমস্ত ইভিএস এর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, এনভায়রনমেন্ট সায়েন্সের ভিডিওগুলো। এবং তার নিচে লেখা রয়েছে অল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, অর্থাৎ ব্র্যাকেটে লেখা রয়েছে সিডিপি ক্লাস। তো আপনারা ক্লিক করলে অল সিডিপির ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে যে কোশ্চেনটি রয়েছে ১৩ নম্বর কোশ্চেন, এখানে কোশ্চেন কী বলা হয়েছে? একটি খাদ্যবাহিত ছত্রাক ঘটিত রোগের নাম। এখানে কিন্তু শুধু বলেনি ছত্রাক ঘটিত রোগ, এখানে বলেছে খাদ্যবাহিত ছত্রাক ঘটিত রোগ, মানে খাবারের দ্বারা বাহিত হয় ছত্রাক ঘটিত রোগ। তো অ্যান্সার কী হয়ে যাবে? অরাগাটিজম। তো এই অরাগাটিজম কী? এই অরাগাটিজম হচ্ছে একটা ছত্রাক ঘটিত রোগ যেটা খাদ্যের মাধ্যমে বাহিত হবে, খাদ্যবাহিত। তাহলে একটা খাদ্যবাহিত ছত্রাক ঘটিত রোগের নাম হচ্ছে অরাগাটিজম। ক্লিয়ার হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু যখন তখন দিয়ে দিতে পারে, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামও কিন্তু দিয়ে দিতে পারে, শুধুমাত্র যে প্রাইমারি টেটে দেবে তা নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেই কিন্তু কোশ্চেনগুলো দিতে পারে। তো নেক্সট যে কোশ্চেনটি রয়েছে ১৪ নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের কত শতাংশ মানুষ শহরে বাস করে? 29% মানুষ, বা অর্থাৎ 29% মানুষ বর্তমানে কোথায় বাস করে? শহরে বাস করে। 29% মানুষ শহরে বাস করে এবং বাকি শতাংশ মানুষ গ্রামে এবং আদার সাইডে কিন্তু বাস করে। তারপরে যে কোশ্চেনটি রয়েছে ১৫ নম্বর কোশ্চেন, ভারতের চারণভূমির পরিমাণ কত? ১৩ মিলিয়ন হেক্টর। ভারতের চারণভূমির পরিমাণ কত? ভারতের চারণভূমির পরিমাণ হচ্ছে ১৩ মিলিয়ন হেক্টর। রাইট অ্যান্সার। তারপর বন্ধুরা নেক্সট যে কোশ্চেনটি রয়েছে ১৬ নম্বর কোশ্চেন, এটা আপনার জন্য হোমটাস্ক থাকবে, এই কোশ্চেনটা আপনার জন্য হোমটাস্ক থাকবে, চেষ্টা করবেন আপনার ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেওয়ার। কোশ্চেনটা হচ্ছে ভারতের মোট ভৌগোলিক আয়তন কত? তো ভারতের মোট ভৌগোলিক আয়তন কত আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, খুবই ভালো লাগবে। তো আপনারা যতজন দেখছেন ক্লাসগুলো প্রত্যেকেই যদি অ্যান্সারটা হোমটাস্কের অ্যান্সার দেন খুবই ভালো লাগবে, সেদিন খুবই খুশি হব যে আপনারা প্রত্যেকেই হোমটাস্কের অ্যান্সারটা দিয়েছেন।
তো অ্যাকচুয়ালি কী হয়, আপনারা যারা কমেন্টের অ্যান্সারগুলো দেন, যারা কমেন্ট করেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ফলো করছি, আপনাদের কমেন্টগুলো নোট করছি, যারা যাদের কোশ্চেন থাকে দেওয়া রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছি। এবং যারা আমি অনেককেই দেখেছি ক্লাসের মধ্যে দিয়ে, আমি এর আগে একটা কোশ্চেন আপনাদের ভুল বলেছিলাম যে একটা প্রথম শ্রেণীর খাদকের নাম, তো আমি কিন্তু অ্যান্সারটা আগেই জানতাম যে হরিণ, ছাগল, গরু এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, কিন্তু ঘাসটা কি, ঘাসটা হচ্ছে উৎপাদক। কিন্তু আমি ওখানে আপনাদের ঘাসটা কেন বলেছি একটুখানি আমি ওখানে আপনাদের একটু ঘুরিয়ে বলেছি যে ঘাস শুধুমাত্র এটুকু দেখার জন্য আপনারা কতজন রিপ্লাইটা দিচ্ছেন যে ঘাস উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক না। আমি কিন্তু যতগুলো ভিউ পেয়েছি, আমি কিন্তু তার চেয়ে অনেক কম কমেন্ট পেয়েছি, অনেকে অনেক কমই পেয়েছি যে যারা বলেছে ঘাস উৎপাদক এবং প্রথম শ্রেণীর খাদক হচ্ছে হরিণ, গরু, ছাগল। কারণ আমি ক্লাসের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু একটা জিনিস আমি জানিয়েছিলাম যে একটি প্রথম শ্রেণীর খাদকের নাম হচ্ছে ঘাস, কারণ আপনারা অনেক জায়গায় হরিণ পেয়ে যাবেন, এই কথা কিন্তু আমি উল্লেখ করেছিলাম। কেন, কারণ আমি জানি না আপনারা সেটা বুঝতে পেরেছেন কিনা, কিন্তু আমি এটুকু, এছাড়াও আরও দু একটা কোশ্চেনে আমি আপনাদের ঘুরিয়ে কোশ্চেনগুলো আমি নিজ থেকে একটু ভুল বলে আপনাদের ঘুরিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র এটা চেক করার জন্য, এটা দেখার জন্য যে আপনারা কেমন প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কতজন রাইট অ্যান্সারটা কমেন্টে লিখে দেন, এই জিনিসগুলো আমি দেখেছি। তো অনেকেই যারা দিয়েছেন তাদের প্রত্যেকের জিমেল আইডি এবং যাদের ছবি দেওয়া রয়েছে, অনেকেরই ফেসটা দেওয়া রয়েছে, প্রত্যেকেরই মানে যাদের ফেস দেওয়া ছবি দেওয়া রয়েছে আমার কিন্তু মনে রয়েছে। অ্যাকচুয়ালি কী হয়, আপনাদের এই কমেন্টগুলো যখনই দেখবো তখনই কিন্তু আমি বুঝতে পারি আপনারা কতটা অ্যাক্টিভ, কতটা প্রিপারেশন নিচ্ছেন। তো এই জন্যই আপনাদের বলি আপনারা কমেন্ট করুন। আমি কিন্তু যারা কমেন্ট করছে আমার কিন্তু প্রত্যেকের কিন্তু কমেন্ট মনে থাকে, কে কী কমেন্ট করছে, কে কী বলছে। অনেকে বলছেন যে নেক্সট ক্লাসে যারা রাইট অ্যান্সারটা দিচ্ছে তাদের নামগুলো উল্লেখ করে দেওয়ার জন্য, তো তাদের নামগুলো একটা কারণে উল্লেখ করছি না, পরবর্তীতে অবশ্যই উল্লেখ করে দেবো, কারণ এখন চেষ্টা করছি যত তাড়াতাড়ি আমরা এই ইভিএসের, এই যে ইভিএসের চ্যাপ্টারটা আছে এটা আমরা টোটাল কমপ্লিট করে ফেলবো। আর হয়তো ভেবেছিলাম যে আগের সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বাট এখনও 60-70 কোশ্চেন বাকি রয়েছে, বেশি না, আর 2 থেকে আর অ্যাকচুয়ালি আমরা কি সামথিং কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, 16-17 করে কোশ্চেন নিয়ে ডিসকাস করছি, যাতে আপনারা এই প্রত্যেকটা দিন একটা রুটিন ওয়াইজ 16 যদি কোশ্চেন আপনারা করতে থাকেন। সাপোজ ধরুন আজকে 16 হয়েছে, আমরা বিগত 24 ক্লাস আমরা আপলোড দিয়েছি, তো 24 ক্লাসে আমি গড়ে কিছু ক্লাসে 25 আছে, কোনো ক্লাসে 30 আছে, কোনো ক্লাসে 10 আমি সেখানে 16 করে ধরছি। ইনটু 16 ক্লাস যদি আপনারা করেছেন, 16 কোশ্চেন করেছেন 24 ক্লাসে, তাহলে ভাবুন তো এখানে কতগুলো কোশ্চেনের সঙ্গে আপনারা পরিচিত আছেন। আর আই থিঙ্ক আপনারা এই ক্লাসগুলো 2-3 দেখলে আপনাদের প্রত্যেকটা কোশ্চেনই আপনাদের ইজিলি মনে হয়ে যাবে, যেভাবে বারবার করে ক্লাসের মধ্যে কোশ্চেনগুলো রিপিট করা হচ্ছে। তো অনেকটাই বড় করে ফেলছি, একটু বেশি বকবক করে ফেলছি, আর বেশি বকবক করবো না। তো আপনারা যারা রাইট অ্যান্সারটা জানেন এই ভারতের মোট ভৌগোলিক আয়তন কত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করে জানান প্রত্যেকটা কমেন্ট বক্সে, তাদের প্রত্যেকেরই কমেন্টগুলো এবং জিমেল আইডিগুলো আমার মনে আছে। আমি তাদের একটাই রিকমেন্ড করবো, আপনার যদি কোনো রকমের ডাউট থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, বাট ইনস্টাগ্রামে কোনো রকমের কোশ্চেন যদি আপনারা করে থাকেন, ইনস্টাগ্রামে আপনারা করে থাকবেন। আর তাছাড়া এখানে দেখুন আমার ইনস্টাগ্রামের ইউজার নেমটা এখানে রয়েছে, শুভদীপ সরকার 01, আপনারা ইনস্টাগ্রামে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এই ক্লাসের PDFগুলো যদি আপনারা চান, আমাদের বং এডুকেশন EVS ফলো করুন, আমরা কিন্তু বং এডুকেশন EVS আপনাদের জন্য কোশ্চেন প্রোভাইড করবো, কোনো রকম ইনফরমেশন থাকলে সেগুলো আপলোড দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওই আপডেটগুলো পেয়ে যাবেন, আর এই PDFগুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আর যদি কোনো রকমের ডাউট থাকে, কোনো রকমের কোশ্চেন থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, ইনস্টাগ্রামে ফলো করুন, ইনস্টাগ্রামে SMS করুন। আমি এখন আজকাল ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ আছি, তো আপনাদের চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো রিপ্লাই দেওয়া, যতটা পারবো সঠিক অ্যান্সারগুলো আপনাদের দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করবো। যদি কোনো রকমের জিজ্ঞাসাবাদ থাকে ইনস্টাগ্রামে ফলো করুন, আর আপডেট পাওয়ার জন্য আমাদের বাংলাদেশের EVS ফলো করুন। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন যারা আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর বন্ধুরা, আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রতিনিয়ত রাত 9 সময় এ ধরনের ক্লাসগুলো আপনার ফোনে খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে প্রতিদিন রাত 9 সময় আপনারা কিন্তু এ ধরনের ক্লাসগুলো আপনার ফোনে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন।